দের এটি চিন্তা যে বাচ্চা তো ইংরেজি এবিসিডি কত তাড়াতাড়ি শিখে ফেলছে কিন্তু বাংলার ক্ষেত্রে বাচ্চা মা দুজনকে নাকানি চোপানি খেতে হচ্ছে এটি কেন দেখো শুরুতে বাচ্চাদেরকে ইংরেজিতে কেবলমাত্র ছাব্বিশটি লেটার শেখানো হয় এবং এগুলি লেখার জন্য এত বেশি লাইন ব্যবহার হয় যে বাচ্চারা খুব তাড়াতাড়ি সেগুলি লেখা এবং পড়া শিখে ফেলে কিন্তু বাংলার ক্ষেত্রে ভেবে দেখো তাকে এগারোটি স্বরবর্ণ এবং চল্লিশটি ব্যঞ্জন মনে মনে রাখতে হয় তার সঙ্গে বাংলা লেখাতে এত বেশি কার্বের ব্যবহার হয় যে তার লেখা শিখতে টাইম লাগবে এটি নেচে চ এই সাউন্ডটি বাংলাতে সে কখন শিখছে না যখন সে বর্ণমালা শিখছে তার সঙ্গে শিখছে কিন্তু এই এবার ইংরেজিতে কখন শিখছে সি এইচ চ এটি না সে যখন ডায়াগ্রাফ কেজি টু বা ক্লাস ওয়ানে যখন যাচ্ছে তখন শিখছে তাহলে বুঝতেই পারছো যে বাংলা শেখানোর ক্ষেত্রে বাচ্চাদেরকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে আমরা যেটি করি যে বাচ্চা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়তে পারলে তাকে আমরা এবার শব্দ দেখো বাচ্চা শুরু থেকে পরপর সঠিক পড়ে যাচ্ছে ঠিকই কিন্তু এখানে তোমাকে যেটি লক্ষ্য রাখতে হবে বাচ্চা কি সত্যি ভালোভাবে বর্ণপরিচয় হয়ে তখন কি করতে পারো না তাকে উল্টো পাল্টা করে বলতে বলবে বা লিখতে দেবে সেক্ষেত্রে বাচ্চা যদি চটপট বলে দেয় বা লিখে দেয় তাহলে কিন্তু তোমরা শব্দ গঠনের দিকে যাবে কিন্তু বাচ্চা যদি অনেক ভেবে চিনতে সময় নিয়ে বলে বা ভুল বলে সেক্ষেত্রে কিন্তু বর্ণ পরিচয়ে আর একটু তাদেরকে সময় দিতে হবে এবং একটু ইনোভেটিভ পদ্ধতিতে তাদেরকে শেখাতে হবে এখানে আমি তোমাদেরকে কিছু ওয়ার্কশিটের আইডিয়া দিয়েছি যেগুলি তোমরা ফলো করে বাচ্চাদেরকে খাতাতে এভাবে লিখে প্র্যাকটিস করাতে পারো প্রথমটি দেখো নিচের বর্ণগুলির মধ্যে অকে গোল করো তো এই যে এর মধ্যে অ যেগুলি রয়েছে সেগুলিকে বাচ্চাদেরকে কিন্তু গোল করতে হবে পরেরটি দেখো নিচের বর্ণগুলির মধ্যে থেকে যেটি আ হয় সেগুলিকে ক্রস দাও তাহলে এর মধ্যে যেগুলি আন হয় সেগুলিকে বাচ্চাকে খুঁজে বের করে করে ক্রস করতে হবে তো দেখো প্রথমটি কী রয়েছে অ রয়েছে তাহলে এটি ক্রস হবে আ রয়েছে তারপরে কি রয়েছে রস উ রয়েছে তাহলে এটি ক্রস হবে এভাবে বাচ্চারা কিন্তু করবে দেখো নিচেটি দেখো রস উগুলিকে যুক্ত করো তো বাচ্চাদেরকে এভাবে কিছু ছকের মতো দিয়ে দেবে এবং কি করতে হবে না রস উগুলোকে কোথায় কোথায় রসও আছে সেগুলোকে বাচ্চাদেরকে ভেবে সেগুলিকে এভাবে যুক্ত করতে হবে এতে বাচ্চারা মজাও পাবে এবং খুব খেলা ছলে কিন্তু শিখতে চাইবে শব্দ গঠনের প্রথমেই আমরা যেটি শেখাবো সেটি হচ্ছে অকার যুগের শব্দ গঠন দেখো অকারের কিন্তু কোনো কার চিহ্ন হয় না যেমন ধরো আয়ের এরকম আ হয় এর এরকম এ হয় এ চিহ্ন হয় অ এর কিন্তু সেরকম কোনো কাজ চিহ্ন হয় না তাহলে অ এর কাজটি কী দেখো অ যদি না থাকতো তাহলে ক এর উচ্চারণ কীরকম হতো না এর উচ্চারণ হতো ক এই এর সঙ্গে অযুক্ত হয়ে ক এ যে ক এই যে সুন্দর সাউন্ডটি পাচ্ছি সেটি কিন্তু অ এর উপস্থিতির কারণে সেরকমভাবে দেখো খ অ খ গ অ গ তাহলে অয়ের কেন প্রয়োজন নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো অকার যুগের প্রথমে যেটি শেখাব সেটি হচ্ছে দু অক্ষরের শব্দ যেমন ফল অ ফল জল অ জল এরকম করে তারপরে দু অক্ষর শেখানোর পরে যখন বাচ্চারা ঠিকভাবে শিখে যাবে তারপরে আমরা আসবো তিন অক্ষরে কম ল লবণ লবন লবন এরকম করে আর তিন অক্ষর যখন খুব ভালোভাবে শিখে আসবে তখন হবে চার অক্ষরে এখানে আমি তোমাদের কাছে একটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে অন্তস্থ যখনই এসেছে শব্দ গঠনের ক্ষেত্রে বাচ্চারা কিন্তু একটু কনফিউজ হয়ে যায় তারা ঠিক বুঝে উঠতে পারে না যে অন্তঃস্থ এর অন্তঃস্থ অয়ের সাউন্ডটি কীরকম হবে তো আমি যেটি পড়াতে পড়াতে আমার অভিজ্ঞতায় যতটুকু মনে হয়েছে যে অন্তঃস্থকে যদি আমরা অয় সাউন্ড হিসাবে ধরে নিই অন্তস্ত অয় তাহলে ছোট ছোট এই যে শব্দগুলি রয়েছে এগুলি কিন্তু পড়াতে আমাদের বাচ্চাদের কিন্তু সুবিধা হবে দেখো ছ ভয় দেখো অ সাউন্ড হচ্ছে ছয় চয়ন দেখো অকারের পরে আসবো আমরা আকার যোগে শব্দ গঠনে তো প্রথমে আমরা একটি অক্ষরের সঙ্গে আঁকে যোগ করে কি সাউন্ড হচ্ছে সেগুলি প্রথমে শেখাবো তারপরে আসবো কি না দুই অক্ষরে ক কাক চয়াকার লচাল দয়াকা দয়াকা দাদা এরকমভাবে দো অক্ষর যখন শিখে যাবে তারপরে জানি আমরা আসবো তিন অক্ষরে ছাগল তবলা তো দেখো এখানে আমি একটি জিনিস বলতে চাই যে বাচ্চাদেরকে এরকমভাবে ছোয়াক আর গল ছাগল তিনটিকে একসাথে পড়িয়ে একটি সাউন্ড তৈরি করার পরিবর্তে আমরা যদি একটু ভেঙে পড়ি ছয়াকা ছা গল অ গল ছাগল যেহেতু বাচ্চারা খুব ছোট থাকে তাহলে তাদেরকে যদি সাউন্ডগুলো একটু ছোটো ছোটো করে ভেঙে পড়ায় তাহলে কিন্তু তারা খুব সহজে ক্যাচ করতে পারবে বাচ্চারা যখনই এই ধরো অকা শিখে নিল আঁকা শিখে নিল ঠিক আছে তারপরে আমরা কিন্তু তাদেরকে ছোটো ছোটো সেন্টেন্স দিতে পারি তাদেরকে পড়ার জন্য যেমন এখানে দেখো আমি কিছু বানিয়ে নিয়েছি বাবা আর দাদা বাজার যান এরপরে দেখো এরপর হচ্ছে ই কার ই কারের চিহ্নটি কীরকম হবে না একটি স্লিপিং লাইন স্ট্যান্ডিং এরকম ঠিক আছে ই কার কী হয় না অক্ষরের আগে বসে দেখো আগে বসেছে তাহলে ই কারের সাউন্ড কি না ই ঠিক আছে ছোট্ট ই এটাই যেমন টক ই টি প্রথম শব্দটি দয়ে ন দিন দন্ত নয় হসি নি বয় হস্যি দয় শূন্য নেক্সট দেখো দীর্ঘ ই কার চিহ্ন কীরকম না চিহ্নটি হচ্ছে এ ঠিক এরকম ওকে দীর্ঘ ই কার তাহলে এর সাউন্ড রকম হবে না এর যেমন শর্ট ই সাউন্ড ছিল এটি একটু লং হবে ই এরকম একটু টেনে হবে ই ঠিক আছে যেমন ক ই কি এখানে দেখো দীর্ঘিকার কোথায় বসছে না দীর্ঘিকার অক্ষরের লাস্টে বসছে শেষে বসছে এ কিন্তু আগে বসছিল এ বসছে শেষে এগুলি লক্ষ্য রাখতে হবে দন্ত নয় দীর্ঘ ল নীল বর্গীয় জয় দীর্ঘি জি বন জীবন তারপরে দেখো যখন এই দুটো শিখল এবার কিছু আমরা সেন্টেন্স তৈরি করে নিয়েছি আজ দীপাবলি উৎসব দেখো এ সেন্টেন্সের মধ্যে অকারযুক্ত শব্দ আছে আকার যুক্ত শব্দ আছে আর দীর্ঘ ইকার যুক্ত শব্দ আছে এবার দেখো উকার উকারের চিহ্নটি কি রকম হয় না ছোট্ট এরকম দুই লিখতে গিয়ে এরকমভাবে নিচে নামিয়ে দিতে হবে এটি হলো উকার চিহ্ন উকার কোথায় বসে না উকার আমাদের বসে অক্ষরের ঠিক নিচে তাহলে এর সাউন্ড রকম উ ছোট উ ক উ কু লক উ লু সেরকমভাবে ময়ে হসু খ মুখ পু পয়সু পু কয়সু রকুর পুকুর দীর্ঘকার কি দীর্ঘকারের চিহ্নটি হবে ঠিক এরকম ঠিক আছে এটিও কি হয় না এটিও ওখানে নিচে বসে কয়ে দীর্ঘ প দয়ে দীর্ঘ র দূর এখানে দেখো রস উকার আর দীর্ঘ উকার মিলে কিছু সেন্টেন্স এবার দেখো একার একার যুগের শব্দ বেলা আ আ দেশ বেচা কেনা একটা জিনিস এখানে বলি যখনই যে কোনো কার সে আকার হোক ও কার হোক এ কার হোক যে কোনো কারই যখন কোনো বর্ণে বসছে দেখো যেমন ধরো বয়ে হস্যি ঠিক আছে বি তাহলে সব সময় কি হয় যে বর্ণটি রয়েছে যে বর্ণমালাটি রয়েছে তার আগে সাউন্ড হবে তারপরে যে আকার ওকার যাই থাকবে তার সাউন্ড আসবে ওই কারে দেখো চিহ্ন ওই কারের ওরকমভাবে সিক্সের মতো হবে শুধু একটা এরকমভাবে মাত্রা যোগ হয়ে যাবে তাহলে ওয়ার্ডগুলি দেখো তয়ৌকাল তৈল ময় ময় নাক নই নিতাল ঠিক আছে আর ওকার যোগ দেখো ওকারে ওরকম শিক্স আর একটা আকার এটা মিলে হয়ে গেলো আমাদের ওকার তাহলে কয়ের সঙ্গে ও যুক্ত হয়ে হয়েছে কো যেমন ওয়ার্ডগুলি দেখো ভোর গোলাপ আলো চোনা ওই কারে দেখো ওই কি হয়েছে শুধু অ্যাডিশনালি এটা যোগ হয়ে গিয়েছে ক ওই কই যেমন ওয়ার্ডগুলি কি নৌকা পৌরা নিক পৌরা আমি বেশি ডিটেলসে লিখে নিই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ফর্ম্যাটটি কী কীভাবে পড়াতে হবে এবার আসি বই প্রসঙ্গে আমার কাছে তিনখানি বই রয়েছে বর্ণপরিচয় নো ডাউট খুব ভালো বই এখানে দেখো সুন্দরভাবে এরকমভাবে দেখো ছবি দিয়ে দিয়ে জিনিসগুলি দেওয়া আছে ঠিক আছে এরকমভাবে নাই যে কয়ে কাকা মাথায় জুটি এরকম নাই কয়ে কি ওয়ার্ড হতে পারে সেগুলি দেওয়া আছে ঠিক আছে তো এই বইয়ের আমার যেটি পার্সোনালি যেটি খুব ভালো লেগেছে সেটি হচ্ছে যে এ দেখো এরকমভাবে উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে এটি কিন্তু সব বইয়ে যে পাবে তা না কিন্তু এই বই আমি পেয়েছি আর দেখো এতবার আমার ছেলেকে এটা পড়াতে হয়েছে যে পাতা উঠেই চলে গেছে পরের বইটি হলো আমরি বাংলা ভাষা এটি হচ্ছে প্রবেশিকা খ। নিশ্চয় ক রয়েছে কয়ে এই যে তোমার অ আয় এগুলিকে আরও নিশ্চয়ই ভালো করে দেওয়া আছে বড় বড় আকারে তো এখানে জাস্ট একবার এগুলিকে এরকমভাবে দেওয়া রয়েছে সব থেকে এই বইটি যেটি ভালো একটি জিনিস ভালো অনেকগুলি জিনিস রয়েছে তার মধ্যে একটি হলো যে স্বরবর্ণ কাকে বলে বর্ণ কাকে বলে মাত্রাহীন মাত্রাযুক্ত সমস্ত কিছু এখানে খুব ডিটেলসে বলা রয়েছে তার সঙ্গে এই বইটির সব থেকে ভালো একটি গুণ তোমাদেরকে বলছি সেটি হচ্ছে এত ওয়ার্কশিট রয়েছে বইটিতে প্রত্যেকটির ক্ষেত্রে যেমন ধরো অকার যোগের শব্দ গঠনে দেখো কত কতগুলি করে ওয়ার্কশিট রয়েছে বাচ্চারা এগুলি কিন্তু বইয়েই ডাইরেক্ট করতে পারে সেরকমভাবেও জায়গা দেওয়া আছে তো যদি কারো বাংলা বই না থাকে তো আমি প্রেফার করব যে এই বইটি তোমরা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারো বা এর থেকে যদি কোনো ভালো বই থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও নেক্সট যে বইটি রয়েছে সেটি হচ্ছে নবযুগ সাহিত্য এখানে যদি বাচ্চাদেরকে যে ওয়ার্ড শিখেছে এবার যদি সেন্টেন্স প্র্যাকটিস করাতে চাও তার জন্যও কিন্তু এই বইটি খুব ভালো যেমন ওকারে যুক্ত দেখো এখানে কত কত অনেকগুলি সেন্টেন্স রয়েছে ঠিক আছে সেরকমভাবে এই ধরো ওয়ার্কশিটও রয়েছে ঠিক আছে কিছু কিছু ওয়ার্কশিট রয়েছে আবার আঁকার যুগে এরকম ভুরি ভুরি প্রচুর সেন্টেন্স রয়েছে যা পড়তে পড়তে বাচ্চারা ধাতস্থ হয়ে যাবে তো রিডিং যদি বাচ্চাদেরকে পড়াতে চাও তাহলে এই বইটি কিন্তু খুব ভালো